হ্যালো ভিউয়ার্স, আমি সাধু তুষণ হৃদয়। ইংরেজি স্পিকিং কোর্স টিউটোরিয়ালের এই পর্যায়ে আপনাদের জন্য নিয়ে এসেছি ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। ইংরেজি শিখার এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি ইডিয়ম অ্যান্ড ফ্রেজ জানবেন, আপনার ইংরেজি বলা তত সুন্দর এবং স্ট্যান্ডার্ড মানের হবে। কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমেই থাকছি আপনাদের জন্য অ্যাট এ ডেডলক, অচল অবস্থা, অ্যাট এ গ্ল্যান্স, এক নজরে, আফটার অল, মোটের উপর, Again once will, ইচ্ছার বিরুদ্ধে, at this moment, এই মুহূর্তে, at random, এলোমেলো, at no time, কখনো না, at all events, যা কিছুই করুক না কেন, bird's eye view, মোটামুটি ধারণা, bosom friend, অন্তরঙ্গ বন্ধু। আমরা যদি প্রতিদিন 10টি করে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ শিখতে পারি তাহলে এক মাসে আমাদের ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এর সংখ্যা দাঁড়াবে 300টি, যা ইংরেজি শেখার পথে আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে রাখবে। আর বন্ধুরা, আপনাদের যদি কোনো মতামত এবং পরামর্শ থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। ধন্যবাদ।